বাবা আমারকে বাঁচান, ঋষি বাবা আমারকে বাঁচান, ঋষি বাবা আমারকে বাঁচান। ওকে আমার হাতে ছেড়ে দিন গুরুদেব, ওর প্রাপ্য শাস্তি ওকে পেতেই হবে। তোমার স্পর্ধা তো কম নয় রাজকুমার, তুমি আমাকে আদেশ করছো একজন নিরপরাধ নিরস্ত্র লোককে তোমার হাতে তুলে দিতে। ক্ষমা করবেন গুরুদেব, আপনি যাকে অসহায় বলে মনে করছেন সে মোটে অসহায় নয়, সে একটা ঘৃণ্য চোর, তার উপযুক্ত শাস্তি তাকে পেতেই হবে। তবু লোকটি আমার আশ্রয় প্রার্থী, ওকে তোমাদের হাত থেকে বাঁচানো আমার একমাত্র কর্তব্য। মাফ করবেন গুরুদেব, তাহলে আমাকে বলপ্রয়োগ করতেই হবে। তোমার স্পর্ধা দেখে আমি স্তম্ভিত রাজকুমার, তুমি আমার সামনে অস্ত্র বার করছো, তোমার স্পর্ধা আমি চিরকালে অবসান ঘটিয়ে দেব। রাজবংশে জন্ম বলে তোমার এত অহংকার, তোমার সেই অহংকার আমি শেষ করে দেব। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে তুমি মনুষ্য জন্মের পরিবর্তে ভিন্ন ব্যাঙ হয়ে ঘুরে বেড়াবে। প্রভু অনুরোধ করার পরে গুরুদেব আমাকে আমার পুরনো জীবন ফিরে পাওয়ার একটি সুযোগ দেন। উনি বলেন যদি কোনো রাজকুমারী আমাকে ব্যাং জানা সত্ত্বেও বিবাহ করে এবং বিবাহের পরে আমাকে দৈহিক আঘাত করে, তাহলে আমি আবার আমার পুরনো জীবন ফিরে পাব। তোমার জন্যই আমি আমার পুরনো জীবন ফিরে পেলাম সুনয়না, এখন তো নিশ্চয়ই আমাকে স্বামী হিসেবে গ্রহণ করতে তোমার কোনো আপত্তি হবে না। তারপর রাজকুমার আলোক তার সুন্দর সাদা ধপধপে পক্ষীরাজ ঘোড়া নিয়ে এলো। আর সেই ঘোড়াতে রাজকুমারী সুনয়নাকে চাপিয়ে টকবক টকবক করতে করতে হাজার হাজার মাইল দূরে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে তা নিজের দেশে চলে গেল। স্কুলের পড়া আর কার্টুন চ্যানেল, ফ্যান্টম স্পাইডার সবাই ফেল। স্কুলের পড়া আর কার্টুন চ্যানেল, ফ্যান্টম স্পাইডার সবাই ফেল। এখনো তো ভালো লাগে ঠাকুমার গল্প, সবাই চলে এসে সময়টা অল্প। যত কচি কাঁচা তোরা আয়ের সময় নিয়ে ঠাকুমার গল্পটা শোন তোরা মন দিয়ে। চল তবে নিয়ে যাই রঙিন পরীর দেশে, মানুষের সাথে ব্যাং দেখবি কেমন মেশে।